জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো রং পেন্সিলের দাগ কিভাবে তুলবে। অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে হয়তো তারা খাতায় কলমে আঁকছে, খাতার মধ্যে বা ড্রয়িং কপিতে হয়তো আঁকছে তোমার ক্রেয়ন রঙের কালার দিয়ে, সেই সময় তারা অসাবধানবশত মেঝেতেও এঁকে ফেলে, কিংবা ধরো তোমার সাধের কাঠের টেবিলেও দাগ কেটে ফেলে। তারা বুঝতে পারে না, আমরা অনেক সময় বড়রা তাদের ভীষণ বকাবকি করে ফেলি তাদের এই ভুলের জন্য। অবশ্যই তাদেরকে বোঝানো উচিত যে তারা যাতে দ্বিতীয়বার এই জিনিসটা না করে, কিন্তু কোনো অবস্থাতেই বাচ্চাদের বকা বা মারধর করা একদমই উচিত না। কিন্তু কি করব, দাগটা তো আমাদের তুলতে হবে, টেবিলের ওই দাগটা। আমি তোমাদেরকে একটা ছোট্ট সমাধানের রাস্তা বলছি, যেখানে তোমার সাদের ওই কাঠের টেবিলে দাগ লেগে গেছে সেই জায়গাতে কিছুটা সিগারেটের ছাই একটু ঘষে দাও। তারপরে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু দাগটা উঠে যাচ্ছে, অন্য যে কোনো ছাইও কিন্তু ঘষে দেখতে পারো, তাহলেও কিন্তু হয়তো দাগটা উঠে যেতে পারে। আর মেঝেই যদি দাগ লেগে যায় তাহলে ভালো কোনো সাবান দিয়ে জায়গাটা মুছে নাও, তাহলে দেখবে মেঝে থেকেও দাগটা কিন্তু উঠে যাচ্ছে, বাচ্চাদের আর বকাবকি করার দরকারই হয়ে উঠবে না। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টুকিটাকিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আর একটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।